এই দুনিয়াতে যতদিন আমার নবীজি ছিলেন ততদিন নিজের জন্য কিছু চাইনি আল্লাহর কাছে শুধু উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে আর এখনো পর্যন্ত আমার দয়ার নবীজি মদিনাতে শুয়ে আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করছেন আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে কিন্তু অন্য অন্য নবীরা তারা নিজের জন্য দোয়া করেছেন আমার কি হবে ফুল দে ঝরছে বেহেশতের ফুল রে গাইছে নূরের বুলবুল রে ঝরছে বেহেশতের ফুল রে গাইছে নূরের বুলবুল রে মা আমিনার ঘরে এসেছে মোহাম্মদ রাসূল রে মা আমিনার ঘরে এসেছে মোহাম্মদ রাসূল রে ঝরছে বেহেশতের ফুল রে গাইছে নূরের বুলবুল রে ঝরছে বেহেশতের ফুল রে গাইছে নূরের বুলবুল রে মা আমিনার ঘরে এসেছে মোহাম্মদ রাসূল রে মা আমিনার ঘরে এসেছে মোহাম্মদ রাসূল রে ঝরছে বেহেশতের ফুল রে যিনি সৃষ্টি সবার আগে এই কুল কায়নাত যখন আল্লাহ পাক কিছু সৃষ্টি করেননি তখন আমার নবীজি নূরকে সৃষ্টি করেছিলেন তো বলছে শুনো যিনি সৃষ্টি সবার আগে যিনি সৃষ্টি সবার আগে যার অঙ্গ প্রত্যঙ্গ নূর যার রূপ দেখে অবাক হয় যত ফেরেশতা আর হুর যার দর্শন করে নিলে যত দুঃখ হয়ে যায় দূর মোরে মোহাম্মদ মুস্তাফা রহমতে ভরপুর বলে আল্লাহ রহিম মোর নবী করিম বলে আল্লাহ রহিম মোর নবী করিম নিষ্কলঙ্ক নির্ভুল রে ঝরছে বেহেশতের ফুল রে গাইছে নূরের বুলবুল রে মা আমিনার ঘরে এসেছে মোহাম্মদ রাসূল রে মা আমিনার ঘরে এসেছে মোহাম্মদ রাসূল রে ঝরছে বেহেশতের ফুল রে এই দুনিয়াতে 2,24,000 কম বেশি 1,24,000 পয়গম্বরকে পাঠিয়েছেন কিন্তু সবচেয়ে সুন্দর করে সবচেয়ে জ্ঞানী করে সবচেয়ে ত্যাগী করে কোন নবীকে পাঠিয়েছেন বলছে শুনো মোর নবীর রীতি নীতি মোর নবীর রীতি নীতি সব নবীর থেকে নিরালা হয়নি কভু হবে না মোর নবীর মতো দিলওয়ালা হয়নি কেউ হবে না মোর নবীর মতো দিলওয়ালা দুনিয়াতে যতদিন আমার নবীজি ছিলেন ততদিন নিজের জন্য কিছু চাইনি আল্লাহর কাছে শুধু উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে আর এখনো পর্যন্ত আমার দয়ার নবীজি মদিনাতে শুয়ে আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করছেন আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে কিন্তু অন্য অন্য নবীরা তারা নিজের জন্য দোয়া করেছেন আমার কি হবে আমার কি হবে তো বলছে শুনো মোর নবীর রীতি নীতি সব নবীর থেকে নিরালা হয়নি কেউ হবে না মোর নবীর মতো দিলওয়ালা হয়নি কেউ হবে না মোর নবীর মতো দিলওয়ালা কেন নিজের কথা ভাবে না ওগো নিজের কথা ভাবে না মোর দয়াল কামলিওয়ালা উম্মতের খেয়ালে বিভোর রোজ রাত দিন সারা বেলা উম্মতের খেয়ালে বিভোর রোজ রাত দিন সারা বেলা বলে সব সাহাবী দয়ার নবী বলে সব সাহাবী দয়ার নবী মোদের নয়নের পুতুল দেয়
ঝরছে বেহেশতের ফুল রে, গাইছে নূরের বুলবুল রে, মা আমিনার ঘরে এসেছে মোহাম্মদ রাসূল রে, মা আমিনার ঘরে এসেছে মোহাম্মদ রাসূল রে। তারপরে শুনুন, একদিন মক্কার বেদিনেরা আমার নবীজির কাছে এসে বলছে যে মোহাম্মদ, তুমি যে বলছো আসমান জমিন পাহাড় পর্বত সাগর নদী সবকিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন, তো আল্লাহ পাক কেমন করে সৃষ্টি করলো আমাদের একটু বোঝাও, আর আমাদের যদি বোঝাতে পারো তাহলে আমরা সকলে তোমার কাছে কলমা পড়ে ঈমান আনবো। তো আমার নবীজি সেই বেদিনদের কি উত্তর দিলেন একটু মন দিয়ে শুনবেন। একদিন প্রশ্ন করে বেদিনরা, একদিন প্রশ্ন করে বেদিনরা, ও গো নবী আমাদের বলো আসমান জমিন পাহাড় খোদা কেমন করে বানালো, আসমান জমিন পাহাড় খোদা কেমন করে বানালো, আর খোদা দেখতে বলো ওই কেমন। আমরা কেউ আল্লাহকে দেখেছি ভাই? আল্লাহকে কে দেখেছে একটু হাত তুলে দেখান তো। আল্লাহকে কেউ আমরা দেখিনি, কেন? আল্লাহ নিরাকার, আল্লাহকে দেখা যায় না। তো সেই বেদিনটা বলছে যে মোহাম্মদ তুমি বলো আল্লাহ কেমন দেখতে, ফর্সা না কালো। তো আমার দয়ার নবীজি সেই বেদিনদের কি উত্তর দিলেন শুনুন। খোদা দেখতে বলো ওই কেমন, খোদা দেখতে বলো ওই কেমন, ফর্সা না কি কালো, ওই বেদিনদের কথা শুনে নবী মিষ্টি হেসে বলিল, ওই বেদিনদের কথা শুনে নবী মিষ্টি হেসে বলিল, কি বলিল? খোদা নূরের কিরণ সে নয় কারো মতন, খোদা নূরের কিরণ সে নয় কারো মতন, খোদা সকল রহস্যের মূল রে, ঝরছে বেহেশতের ফুল রে, গাইছে নূরের বুলবুল রে, মা আমিনার ঘরে এসেছে মোহাম্মদ রাসূল রে, মা আমিনার ঘরে এসেছে মোহাম্মদ রাসূল রে। শেষ কথা শুনবেন, এই দুনিয়া যা কিছু আছে সব কিছু পুরাতন হয়ে যাবে। এই মাইক্রোফোনটা দেখছেন একদম নতুন, কদিন পরে পুরাতন হয়ে যাবে। গোলাপ ফুল আমার ভাইরা টাটকা লাগিয়েছেন, আজকের একদম তাজা আছে, কালকে দেখবেন শুকিয়ে যাবে। এই দুনিয়া যখন আদম আলাইহিসসালাম এসেছিলেন তখন এই দুনিয়া কম বয়সে ছিল, বাচ্চা ছিল, এখন এই দুনিয়া বুড়ো হয়ে গেছে। কোন মুহূর্তে এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে আমরা নিজেরা কেউ জানি না। সব কিছু পুরাতন হয়ে যাবে কিন্তু আল্লাহর কোরআন আর নবীর হাদিস কোনো দিন পুরাতন হবে না। তার প্রমাণ আপনি একটা গান বা একটা গজল দুবার চারবার শুনবেন, মনে হবে যেন পুরাতন হয়ে গেছে, চেঞ্জ করে অন্য কিছু শোনা যাক, কিন্তু প্রত্যেক দিন ইমাম সাহেব মসজিদে একই কোরআন শরীফের আয়াত পাঠ করছেন নামাজে, কিন্তু কোনো নামাজি ভাই বলে যে হুজুর আপনি কেরাতটা চেঞ্জ করে অন্য কিছু পড়ুন, বলে ভাই? বলে না। কেন? আল্লাহর কোরআন কোনো দিন পুরাতন হবে না, যতই শুনবো মনে হবে যেন নতুন। তো বলছে শুনুন, যুগে যুগে এই দুনিয়া, যুগে যুগে এই দুনিয়া হয়ে যাবে পুরাতন, কোরআন হাদিসের কথা রবে চিরকাল নূতন, কোরআন হাদিসের কথা রবে চিরকাল নূতন, আর বদল হবে এই দুনিয়া, ও গো বদল হবে এই দুনিয়া, চাল চলন আর ফ্যাশন, খোদার কোরআন নবীর হাদিস হবে না পরিবর্তন, খোদার কোরআন নবীর হাদিস হবে না পরিবর্তন। বলে কবি ইয়াসিন শোনো যত মুমিন, বলে কবি ইয়াসিন শোনো যত মুমিন, কোরআন হাদিস জীবনের মূল রে, ঝরছে বেহেশতের ফুল রে, গাইছে নূরের বুলবুল রে, মা
আমিনার ঘরে এসেছে মোহাম্মদ রাসূল রে মা আমিনার ঘরে এসেছে মোহাম্মদ রাসূল রে মা আমিনার ঘরে এসেছে মোহাম্মদ রাসূল রে শুনলে এবার